ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ বাংলাদেশের অন্যতম খ্যাতনামা কলেজ। এই প্রতিষ্ঠানে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বড় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 1960 সালে তদানীন্তন পাকিস্তান সরকার ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের অনুরূপ বিদ্যালয় হিসেবে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল স্থাপনের কাজ শুরু করেন। শেরেবাংলা নগরের পাশে মিরপুর রোডের উপর এক মনোরম পরিবেশে 50 একর জমির উপর এর স্থান নির্বাচন করা হয়। বিদ্যালয়ের ইমারত, খেলার মাঠ, ছাত্রদের হাউস, প্রশাসনিক ভবন, শিশু পার্ক, জিমনেশিয়াম, মসজিদ, সুইমিং পুল, মিলনায়তন এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও বিভিন্ন পদের কর্মচারীদের বাসস্থান ইত্যাদি তৈরির কাজ পর্যায়ক্রমে হাতে নেওয়া হয়। ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের ছাত্রদের বসবাসের জন্য সর্বাধুনিক 6টি পূর্ণাঙ্গ ছাত্রাবাস রয়েছে। এ কলেজে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয়। ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করা হয়। কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রপত্রিকা ছাড়াও প্রায় 20,000 বই রয়েছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে এবং তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিণত হচ্ছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে সহপাঠ্যক্রম কর্মসূচির ব্যবস্থা করা হয়। ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত করার লক্ষ্যে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।